ঋষি কে আমি কি ব্যাপার এখনো ঘুমাওনি কেন তুমি বা এখনো ঘুমাওনি কেন কি হয়েছে এত জোরে জোরে কথা বললে পাশের ঘরে আমি ঘুমাবো কি করে ঋষি আজকে তোমাকে একটা সাজেশন দিচ্ছি তুমি আর ওদের ব্যাপারে থেকো না একটা প্রেগনেন্ট মেয়ে এত রাত্রিরে একা একা এই বাড়িতে এলো আবার সে একা একা বাড়িতে ফিরে যাবে যদি কোনো বিপদ আপদ হয় যদি সে অসুস্থই হয়ে পারে এই দায় কিন্তু তোমার উপরই বর্তাবে আমি কি করব মামা ও যদি নিজের বাড়ির লোকজনকে না জানিয়ে সকলের নজর এড়িয়ে একা একা চলে আসে এই বাড়িতে আমি কি করব বলো তো আমি তো জোর করে ওকে বের করে দিতে পারি বটে কিন্তু ওর আশাটা তো আমি বন্ধ করতে পারি না পাশের ঘর থেকে তোমাদের কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাইনি তবে যেটুকু শুনেছি তাতে মনে হলো তুতুল তোমাকে অ্যাকিউজ করছিল তুমি যখন এতটা শুনেইছো তখন আমি আর তোমার কাছে কিছু গোপন করব না মাম্মাম জানো মাম্মাম ওরা আমাকে একটা খুব জঘন্য ঘটনায় জড়িয়ে ফেলছে হ্যাঁ সেটা বুঝতে পারছি টাকা টাকা নিয়ে কি যেন কথা হচ্ছিল তুমি কাকে টাকা দিয়েছো তুতুলের জন্য আমি কাউকে টাকা দিইনি মাম্মাম আমি জাস্ট ওই বাড়িতে গিয়েছিলাম ওই প্রিমিয়ারের ইনভিটেশন কার্ডগুলো দিতে তার পরিণতি যে এরকম ভয়ঙ্কর হতে পারে এটা জানলে আমি কখনো যেতাম না ওই বাড়িতে কাল তোমার একটা বিশেষ দিন সেদিনটা তোমার মন ভালো রাখা দরকার সত্যি কি একটা ঘটনা ঘটে গেল আজ বলতো সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে কি ঘটেছিল বলতো মাম্মাম আমি ওদের বাড়িতে গিয়েছিলাম জাস্ট ওই ইনভিটেশন কার্ডগুলো দিতে প্রিমিয়ারের আমি বেশিক্ষণ দাঁড়াতেও চাইনি আমার হাতে সময় ছিল না আয়ুষ আমাকে জোর করে ওর উপরের ঘরে নিয়ে গেল তো যাই হোক তারপর কথাবার্তা বলে আমি আমি বেরিয়ে চলে এলাম এবার যখন আমি বেরোলাম ওদের বাড়ির বাগানে আমার এক অপরিচিত মহিলার সঙ্গে দেখা এবার তিনি এগিয়ে এসে আমার সঙ্গে কথা বললেন এবার ভদ্রতার খাতিরে আমাকেও কিছু কথা বলতে হলো উত্তর দিতে হলো আমি দু একটা কথা বলি এবার এই মহিলা গিয়ে সোহাকে বলেছে মানে ওদের বাড়ির সবাইকে বলেছে যে আমি নাকি এই মহিলার কাছে 10,000 টাকা দিয়েছি তারপর তারপর উনি নাকি এও বলেছেন যে আমি বলেছি আমি ওই মহিলাকে বলেছি যে ওদের তখন খুব অভাব তো আমি কিছু টাকা পয়সা দেবো খাবার দাবার দেবো সেগুলো যেন সোহার কাছে পৌঁছে দেয় মাঝে মাঝে মানে কি কেন আমি কেন বলবো এই কথাগুলো নাকি তারপর সরাসরি 10,000 টাকা আয়ুষের হাতে তুলে দিয়েছে আয়ুষ রিয়াক্ট করেছে সোহা রিয়াক্ট করেছে সব তো খুব ন্যাচারাল তাই না আয়ুষ আমাকে না চিনলো সোহা তো আমাকে চেনে এতগুলো দিন আমরা একসঙ্গে থেকেছি যাই হোক মানে সোহা কি করে ভাবলো যে আমি ওকে এইভাবে অসম্মান করতে পারি আচ্ছা মাম্মাম তুমি বলো ওকে কিছু দেওয়ার হলে আমি ওর হাতে না দিয়ে একটা কাজের লোককে দিতে পারি কাজের লোকের ঠিক বয়স কত বয়স্ক মানুষ বেশ বয়স্ক কথাবার্তা উনি ভালো বাঙাল ভাষায় কথা বলেন কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না উনি আমার নামে এই সব কথা বানিয়ে বানিয়ে কেন বললেন যা গেল ওনারই তো গেল 10,000 টাকা সোহা তো এসে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এখানে আমার তো মনে হচ্ছে এর পেছনে বড় রকমের একটা খেলা আছে খেলা তাছাড়া আবার কি নিজের গ্যান্টের পয়সা খরচা করে কেন কেউ তোমাকে এভাবে ফাঁসাতে যাবে বুঝতে পারছি না মামা আমি কিচ্ছু বুঝতে পারছি না ওই মহিলার কি স্বার্থ থাকতে পারে বলতো আমি তো ওনাকে চিনি না তুমি ভুলে যাচ্ছ কেন ঋষি ভদ্র মহিলা তো কোহিলের ভাড়া করার লোক হতে পারে নিশ্চয়ই এর পেছনে কোহিলের কোনো ইন্ধন আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো মামা এটা তো আমার ভুলে যাওয়া উচিত হয়নি ঠিক তাই ইউ রাইট মামা ঘটনাটা ঠিক এইটাই ঘটেছে শোনো ঋষি কাল আমি তোমার সঙ্গে ও বাড়িতে যাব হ্যাঁ না না মামা আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না তা বললে তো হবে না ঋষি তুমি অভিযুক্ত হয়ে ও বাড়িতে যাওয়া বন্ধ করবে কেন তোমাকে তো প্রমাণ করতে হবে যে তুমি দোষী নও
প্রমাণ করার পর তোমার ইচ্ছে হলে তুমি যেও না ইচ্ছে হলে যেও। কিন্তু দেখো, যতই আমি বলি যে ওদের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না, আর তুমি যতই ঠিক করো যে তুমি ওদের ওখানে আর যাবে না, তবে একটা কথা বলছি, যত সহজে আমি কথাটা বললাম অত সহজে তুমি কাজটা করে উঠতে পারবে না। পারতে হবে মামা, পারতে হবে। দেখো মামা, নিজের সম্মানের থেকে বড় তো আর কিছু নয়। অবশ্য শুধু নিজের সম্মানই বা বলছি কেন, এর সঙ্গে তো সোহারও সম্মান জড়িয়ে আছে। আজ সোহা আমার কথা বিশ্বাস না করে ওই মহিলার কথা বিশ্বাস করেছে, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের হতে পারে, কিন্তু ওই মহিলার কথা বিশ্বাস করে সোহা যে কতটা কষ্ট পেয়েছে তা তো আমি জানি। দেখো, এর জন্যই হয়তো বাড়ির লোক সবাই ওকে ভুল বুঝেছে, কত অপমান করেছে, অসম্মানিত হয়েছে সোহা, এটা তো ঠিক। তাই মামা, আমি আমি কখনোই চাইবো না আমার কারণে সোহার সোহার মান সম্মান ধুলোয় মিশে যাক। তাহলে কি করণীয়? আমি জানি না মামা, আমি বুঝতে পারছি না কি করণীয়। আমি কি করে প্রমাণ করব ওদের কাছে যে এই কাজটা আমি করিনি? কাল আমি তোমার সঙ্গে ও বাড়িতে যাব। তোমার ও বাড়িতে গিয়ে সবার সামনে বলা উচিত যে এই কাজটা তুমি করনি। কিন্তু মামা, ওরা তো সরাসরি আমাকে কিছু বলেনি। কিন্তু তুতুল তো বলেছে। সোহা আমাকে বলেছে, কিন্তু সোহা ওদের না জানিয়ে এই বাড়িতে এসেছে। সেটা তো তোমার দায় নয়। এত কিছু দেখতে যেও না ঋষি, ফল ভালো হবে না। যার জন্যে তুমি এত করছো, যার জন্যে তুমি এত ভাবো, কই সে তো তোমাকে ভুল বুঝতে এতটুকু দ্বিধা করলো না? তোমাকে এত কাছ থেকে দেখার পরেও, জানার পরেও তাতে একবারও মনে হলো না যে তোমার পক্ষে কাজ করা সম্ভব না? মামা, কি আমি কি কিছু ভুল বলেছি? নিজে পরিষ্কার হওয়ার জন্যে তুমি বলে দেবে যে তুতুল এখানে এসেছিল, তা না হলে এ নিয়ে যে পরবর্তীকালে কোনো গণ্ডগোল বাঁধবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? না মামা, না না না, তোমার যাওয়ার দরকার নেই। শেষে আমার কারণে ওরা যদি তোমাকে ছোট বড় কথা বলে তাহলে সেটা আমার শুনতে ভালো লাগবে না। জীবনে অনেক ছোট বড় কথা শুনেছি, আর ওদের পরিবার থেকেও যে শুনিনি তা নয়, কিন্তু আমি আমার সাধ্যমতো চিরকাল ওদের পাশে থাকারই চেষ্টা করেছি, উপকার করারই চেষ্টা করেছি। এবারও যে যাচ্ছি ওদের উপকার করবো বলেই যাচ্ছি, তার জন্যে যদি আমাকে দুটো কটু কথা শুনতে হয় শুনবো, তার জন্য আমি ভয় পাই না। আজ রাতটা কাটুক, কালকে প্রথম কাজ হলো তোমার ও বাড়িতে যাওয়া। ওদের সকলের সামনে দাঁড়িয়ে জোর গলায় তোমার বলা যে এ কাজ তুমি করনি, আর যে কাজ তুমি করনি তার জন্যে মিথ্যে অভিযোগ তোমার প্রাপ্য নয়। কিন্তু আমি বিশ্বাস করাবো কি করে? ওই জন্য তো আমি যাচ্ছি, আমি বললে নিশ্চয়ই আমার কথার দাম দেবে, আর তা যদি না দেয় দেবে না। কিন্তু আমরা তো জানবো যে আমরা একটা মিথ্যের প্রতিবাদ করতে গিয়েছিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই ভদ্রমহিলা কেন এইভাবে আমার পিছনে লাগলেন, কেন আমাকে এইভাবে মালাইন করার চেষ্টা করলেন? আমি আমি জাস্ট বুঝতে পারছি না, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। আমি তো সেটা দেখতেও যাব, আমি নিজের চোখে ভদ্রমহিলাকে দেখতে চাই, জানতে চাই তিনি কে, কি তার পরিচয়। আমি তো তাকে চার্জ করব, দরকার হলে এই যে তুতুল টাকাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এই টাকাগুলো তুমি ফটোকপি করে রাখো, এই টাকার নম্বরগুলো নোট করে রাখো। আসলে টাকাটা ভদ্রমহিলার না অন্য কারো সেটা জানতে হবে। বৌমা যে এখনো বাসায় ফিরলো না তার লিগা বড় চিন্তা হইতাছে। কোথায় আছে তুতুল? হ্যাঁ তো আমারে কইয়া যায় নাই দাদা বাবু। এত রাতে বাড়ি থেকে বেরিয়েছিস নাকি? আমি তো দেখলাম আমার চক্ষু সমুখ দিয়াই সুপি সুপি পাটি পাটি পা বাইর হইয়া গেল।
চোখের তারা।